এক শ্রেণীর ক্রেতা নিত্য বাজারে অস্থিরতা তৈরি করেছেন আর এই সুযোগে মোটা অঙ্কের মুনাফা পকেটে পড়েছেন ব্যবসায়ীরা যদিও তারা বলছেন শত অনুরোধ করেও ধর্নাঢ্য যারা ক্রেতা তাদের অতিরিক্ত কেনাকাটা থামানো যায়নি তাদের বাড়তি কেনাকাটায় বিপদ বেড়েছে কম আয়ের মানুষের যদিও বাজারে এখন সব পণ্যের সরবরাহই স্বাভাবিক রয়েছে রাজধানীর কারণ বাজারে চাল কেনার জন্য এসেছেন দিনমজুর সুমি তার সামর্থ্য মাত্র এক কেজি চাল কেনার তবুও পড়েছেন বাড়তি দামের ফাঁদে আগে করে কিনতাম বাড়াইছে আমি সুমির মতো অন্যেরাও বাড়তি দামের কারণে দোকানে দোকানে ঘুরছেন অথচ চালের সরবরাহে কোনো কমতি নেই আবার পর্যাপ্ত ক্রেতাও নেই তবুও চালের চড়া দাম করোনা আতঙ্কে রাজধানীর বাজারগুলোতে ঘটে গেছে তাজ্জব বনে যাওয়া ঘটনা পরিস্থিতি খুব ভয়াবহ মানে যার এক বস্তা লাগবো হ্যাঁ চার বস্তা নেয় চার যার চার বস্তা লাগবো হ্যাঁ ছয় বস্তা নেয় বেশিরভাগ ওই গাড়িগুলো আর কি এরকম করছে আর কি বস্তা যেটা পনেরোশো টাকা এটা সতেরোশো আঠারোশো যেটা আঠারোশো এটা দুই হাজার একুশশো টাকা কিন্তু আমরা পরে আবার বাতি রেটে দিয়ে আনছি বাতি রেটে বেশি একটা কাস্টমার সে আমাদের প্রতি মাসে পঁচিশ কেজি চাল নিত গাড়ি গাড়ি নিয়ে আসছে সে আমার এসে বলতেছে দেড়শো কেজি তো আমি বলছি স্যার এত দিয়ে কী করবেন আপনি তো সবসময় পঁচিশ কেজি নেন অনেকটা একই পরিস্থিতি রাজধানীর মহাখালী বাজারেও প্রত্যেক বস্তা চালে হয়েছে মোটা অঙ্কের মুনাফা সাপ্লাই তেমন শর্ট না কিন্তু বিভিন্ন জায়গা থেকে ওই আতঙ্কের কারণে মালামাল ঠিক মতন আসতে পারতেছে না বস্তায় তিন থেকে চারশো টাকা বাড়ছে এই আতঙ্কের কারণে আর বর্তমানে এখন আস্তে আস্তে বাজার নিম্নমুখী ও গরিব রাজারা আর পাঁচ কেজি দুই কেজি যার দূর লাগে অত রোগ নিতে আছে কিন্তু শুধু বড় কিনছে বেশি বেশি সালের কোনো অভাব নেই চাল ঠিক ঠিকই আছে ধনী ক্রেতাদের কারণে বিপদ বেড়েছে খেটে খাওয়া মানুষদের অল্প করে নিয়ে অল্প করে খাই মজবুত করার দরকার কি মরে গেলে মজবুত এটি খাইব কে ধনাঢ্য ক্রেতাদের বাড়তি কেনাকাটা শেষ তাই এখন ডাল পেঁয়াজ সহ সব পণ্যের দাম খানিকটা কমেছে

বাজার তদারকিতে ভুক্ত অধিকার অধিদপ্তর র‍্যাব সহ প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিতই বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছেন ইব্রাহিম পাঠান ডিবিসি নিউজ ঢাকা